আসসালামু আলাইকুম শেখ। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার 2 দিন আগে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রাম ব্যাপারে একটা প্রশ্ন করতে যাচ্ছি। ওই প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে পারেননি, তো ওই প্রোগ্রামে একজন অংশীদার অংশগ্রহণ করেছেন, লুতুর ফরাজি। উনি বলছেন আপনি পালিয়ে আসছেন, এই ব্যাপারে উনি অনেক পোস্টও দিচ্ছেন, ওনার অনুসারী যারা আছে তারাও এ নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি করছে অনলাইন মিডিয়ায়। আপনার থেকে এই সেই দিন আসলে কি হয়েছিল আপনার থেকে জানতে চাচ্ছি। بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم، أما بعد. আসলে ঘটনাটি খুব দুঃখজনক। গতকালকে মানে তেইশে ফেব্রুয়ারি আমাদের সে মাহফিল ছিল নোয়াখালী গোপালপুর গ্রামে আর বেগমগঞ্জ থানা। এই তারিখটি অনেক আগে থেকে নিয়েছে আমার থেকে, প্রায় 1 মাস 1.5 মাস হবে। তো মাহফিলে যাওয়ার 2 দিন আগে, অর্থাৎ সম্ভবত 23 তাহলে 21 তারিখের দিকে বা 22 তারিখের দিকে আমাকে লুৎফর রহমান ফারাইজি ফোন করলো যে কেমন আছেন, কি অবস্থায়। আমি তখন ঘুমেছিলাম, ঘুম থেকে কেমন উঠছি। তো বলছে আপনি নোয়াখালী নাকি যাচ্ছেন মাহফিলে? জি যাচ্ছি অবশ্যই, ইনশাআল্লাহ, আল্লাহ নিয়ে। তো বলছে আমিও তো যাচ্ছি, দাওয়াত পেয়েছি আমি। আমি বললাম ঠিক আছে, দাওয়াত পেলে ভালো, আলহামদুলিল্লাহ, যাবেন, সমস্যা কি? হ্যাঁ, আপনি তো দোস্ত মানুষ, দোস্ত বলে বলি ওকে আর কি। তো দুই দোস্ত এক যাতে হয় এটা ভালো কথা, এই আলোচনা হলো। তারপরে থেকে যাই, 23 তারিখ যখন আসে সেদিনও সে ফোন করলো আমাকে। আমি বললাম যে হ্যাঁ, ইনশাল্লাহ প্রস্তুত যাওয়ার জন্য। সংক্ষিপ্ত কথাই বলতেছি, তারপরে মাহফিলে যাওয়ার জন্য ও বারবার প্রশ্ন করছে। আপনারা জানেন এখানে একটা তালিম অবস্থায় ছিলাম, হালকা এই রুমি হালাকা অবস্থায় ফোন আসছিল, তার অনেকে ছিলেন আপনার, সেখানে আপনার ফোনে কথা বললো কি আপনি কি যাচ্ছেন, মানে সে চাচ্ছে যে আমি হয়তো যাব না ভয়ে বা কিছু। তো যা হোক, আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ, এটা আপনি অন্য কোনো কাউকে পান নাই যে আপনার ভয়ে যাবে না বা কিছু, মাহফিল আমার, আমি যাব ইনশাআল্লাহ। গেলাম, পথের মধ্যে অনেকগুলো সিএডি লাগাইছে, সে আমি আসছি কি আসি না জিজ্ঞাসা করে যে আপনি কি আসছেন না আসেন না, কত দূরে আসলেন, বিভিন্ন স্টাইলে প্রশ্ন, প্রায় 15 জনের কম হবে না, 15-20 জন কাছাকাছি গাড়িতে থাকতে প্রশ্ন করছেন। একজন বলছে কোথায় কত দূরে আসছেন, আমি আপনার অনেক ভক্ত, আপনাকে চাই, দেখা করবো ইত্যাদি। তো বুঝতে পারলাম যে ঘটনাগুলো এরকম, এখানে এটা সিএডি কাজ করছে। তো আমি বললাম যে প্রতিপক্ষ থেকে জিজ্ঞাসা করেন, ওরা জানে আমি আসছি কি আসি না, এই সব কথা বলে কাটিয়ে দিলাম। ঠিক মাহফিলে প্রবেশ করার জায়গায়, স্থানে প্রবেশ করার 1-2 মিনিট বা 3-4 মিনিট আগে আমাকে লুৎফর রহমান ফারাইজি ফোন করছে, আপনি আসছেন না আসেন না। আমি বললাম আপনি কি পৌঁছে গেছেন? তো সে বললো জি হ্যাঁ, আমি পৌঁছে গেছি। আমি বললাম আপনার কলিজা তো অনেক বড়, এই জন্য পৌঁছে গেছেন, আমি কলিজা বড় করে আসতেছি। ঠিক আছে, ঠিক পৌঁছে গেলাম, গাড়ি তো দেখলো সবাই, পৌঁছলাম। পৌঁছার পরে আপনার আবার এখানে যে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু সিকিউরিটির সাথে, এখানে বাজার থেকে কয়েকটা মোটর সাইকেল সাথে করে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি পরিস্থিতিটা ভালো না। তারপরে ওরা বললো যে ভালো রাস্তা ছিল, ওখান দিয়ে গেলাম না, এখান দিয়ে আসলাম, সাহেব মনে কিছু নিয়েন না, কারণ এখানে একটু সমস্যা আছে। তো যা হোক, আমি পৌঁছার সাথে সাথে লুৎফর রহমান ফারাইজিকে ডাকার জন্য পাঠালাম যে ওকে নিয়ে আসেন, রুমে নিয়ে আসেন। ও রুমে আসেন, তারপরে আপনার আরো বরঞ্চ করেছে কি, মসজিদে বসেছিল, মসজিদে কয়েকদিনই ভাই নামাজ পড়েছে, বুকে হাত বেঁধে রকালে আদর করেছে, ওদেরকে নিয়ে তিরস্কার করে শুরু করে দিয়েছে, মার মারা অবস্থা, শুধু সালাত পড়া দেখে। তো এই অবস্থার মধ্যে ছিলাম, আমি ডাকে পাঠালাম, সে আসলো না। তারপরে স্টেজে চলে আলো, স্টেজে যখন যাই আমাকে খবর আসলো যে স্টেজে সে যাচ্ছে, তখন আমি তাকে ফোন করলাম, নিজেই ফোন করলাম, উদ্দেশ্য আমার যে আপনি তো একসাথে খেতে চাইলেন, আসেন খাই কথা বলি। তো সে আমার কথা কল রিসিভ করেনি। হ্যাঁ, আমি যা বলছি আল্লাহ সাক্ষী আছে, ওপরে একটু কমে শিবিস না ইনশাল্লাহ। তো সেখানে
বক্তব্য শুরু করলো চেয়ারম্যান সাহেব তাকে আমি বলেছিলাম যে হ্যাঁ সে যদি বক্তব্য দেয় আমার সাথে সাক্ষাৎ না করি তাহলে আপনি বলবেন যে এমন কোনো কাজ না করে যেটা মাহফিলে ব্যাঘাত ঘটে এবং কর্তৃপক্ষ তাকে বলেছে যে আমরা এটা দিন শিখার জন্য দিয়েছি আপনি যেটা পারবেন দিনের মধ্যে দিনের কথা বলবেন শিখবো আমরা জানবো আর ওনাকে দাওয়াত দিয়েছি হ্যাঁ ওনার থেকে আমরা দিন সম্পর্কে জানবো শিখবো তবে এখানে এখানে এমন কোন কাজ বা কথা কথা বলবেন না যেটা দ্বারাই দুইজনে মাহফিলের ব্যাঘাত ঘটে আপনার সমস্যা হয় কথা বলা হয়েছে কিন্তু সে উঠেই লামা যাবে গায়ের মোকাল্লিদ বলে নাম তার ভাষায় কথা বলতে লাগলো একের পর এক বলতে লাগলো তাকলিদের কথা তারাবির কথা হ্যাঁ আমিন বলা জোরে আমিন বলা হাজার বছরের ধর্ম এই হাজার বছরের ধর্মকে এরা চেঞ্জ করছে আমাদের এই সব করে জনগণকে উস্কানি দিতে লাগলো তারপরে তাকলিদ করা ফরজ জরুরি করতে হবে তাকলিদ করার জন্য অমুক অমুক বলেছে অথচ যে বইগুলো উদ্বৃত্তি দিয়েছে এগুলো আমাদের পড়া আছে আলহামদুলিল্লাহ জানা আছে ও পুরাণায় বলে নাই যেটা আমার দরকার এটা বলেছে পুরাণায় যদি বলি তাদের গোমরটা ফাঁস হবে ইনশাল্লাহ আমরা বলবো ইনশাল্লাহ ফজাই করবে তারপরে আপনার সে বক্তব্য উস্কানি বলে এমন ভাবে দিয়েছে পুরা মানুষকে ই করে ফেলেছে গরম করে ফেলেছে তার ওখানে মানুষ বেশি ছিল না সাধারণ দর্শক ছিল 25-30 জন বা হয়তো কম বেশি হতে পারে আমি আসার পরে হয়তো কিছু বেশি হতে পারে জানি না তবে ওরা নিয়ে এসছে 150 মানুষ লাঠি নিয়ে এসছে অস্ত্র নিয়ে এসছে এবং কিছু সন্ত্রাস যারা সন্ত্রাসী করে মারপিট করে বেড়ে এদেরকেও নাকি নিয়ে এসছে আমাকে সংবাদ দিলে যে এমন ঘটনা তো যা হোক তার বক্তব্য শেষ হলো একবারে সম্পূর্ণ উস্কানি ফার্স্ট লাস্ট উস্কানিমূলক বক্তব্য ছিল উত্তেজনা অবস্থার কথা পরিস্থিতি সৃষ্টি করা করেছে সে এবং আমাদের যে আলেম ওলামা ছিল শেখ আকরামুজ্জামানকে মিথ্যুক বলেছে তারপরে বলেছে ওই মিথ্যুকের মাদ্রাসার ইনি প্রিন্সিপাল এভাবে বলেছে মানে আমাকে ঘায়ল করার জন্য এভাবে কথা বলেছে সে বলার পরে উস্কাই বলে দিয়েছে আমিও প্রস্তুত কাপড় চোপড় নিয়ে পড়তে যাবো এই মুহূর্তে কয়েকজন ভাই এসে বললেন যে শেখ একটু দেরি করেন চেয়ারম্যান সাহেব আসতেছেন চেয়ারম্যান রানিং চেয়ারম্যান উনি আছেন ওখানে ওনার নিয়ন্ত্রণে ছিল ওনার দায়িত্ব চেয়ারম্যান সাহেবের দায়িত্ব নাম্বার ছিলেন চেয়ারম্যান সাহেবের নামটা আমার মনে নাই তো চেয়ারম্যান সাহেব উনি এসে বললেন যে স্যার একটু অপেক্ষা করেন আপনার সাথে কথা বলি তো উনি আমার হাত ধরে কান্নাকাটি শুরু করে দিলেন একেবারে কাঁদতে লাগলো আর জোর হাত করে ক্ষমা চেতে লাগলো যে আপনি মনে কিছু নিয়েন না আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম যে দিনের কথা শুনবো জানবো কি রহস্য রয়েছে কেন আমাদের দেশের সাথে আপনাদের কথা মিল খাচ্ছে না কোনটা সত্য মিথ্যা এটা তো একটু ডাইরেক্ট শুনবো জানবো এতদিন তো পৃষ্ঠিভিতে দেখেছি বক্তব্য তো সেদিকে দেখেছি কিন্তু ডাইরেক্ট জানার সুযোগ হয়নি তাই ডাইরেক্ট আপনাদের ব্যবস্থা করছিলাম কিন্তু দুঃখের বিষয়ে পারলাম না লাঠি ছোড়া অস্ত্র নিয়ে তারা আসছে অনেক লোকজন নিয়ে এসছে পুরা স্টেজ সহ মাহফিল গোটাই চারিদিক ঘেরাও করে ফেলেছে কাজে এই মুহূর্তে আপনার ঘরে না যাওয়া উচিত হবে আমরা আপনাকে নিয়ে এসেছি সম্মানী ব্যক্তি সম্মানের সাথে আপনাকে রেখে পৌঁছাই দেওয়া আমাদের দায়িত্ব সুতরাং আমরা ওখানে যাচ্ছি না আমরা যা বলার ওখানে বলে আমরা স্থগিত করে দিচ্ছি পরে ওখানে স্টেজে যায় ওরা কি বলে ঘোষণা দিয়েছে না দিয়েছে জানি না স্থগিত করে দেয় এবং স্থগিত যে তারা করেছে হ্যাঁ পরিস্থিতি শিকার হয়ে এটা বিবৃতি তো আমি নিয়েছি একটা আমার কাছে বিবৃতি আছে ইনশাল্লাহ হ্যাঁ যদি লুৎফর রহমান ফারাইজি বাড়াবাড়ি করে সেই বিবৃতি পেশ করা হবে ইনশাল্লাহ আপনাদের সামনে দেওয়া হবে তো আমি ওখানে বলেছি লুৎফর রহমান ফারাইজিকে এই বর্তমানে যদি বলা হয় সব থেকে বড় মিথ্যুক কাজ্জাব যাকে বলা হয় তাহলে লুৎফর ফারাইজি নাম বলে দিলে হবে লুৎফর রহমান ফারাইজি নাম বললে মিথ্যুক বুঝাবে যদি কাউকে মোনাফিক বলতে চাই লুৎফর রহমান ফারাইজি বলে দিলে চলবে কারণ এই লোকটা মিথ্যুক এবং মোনাফিক এবং গাদ্দার আমার সাথে গাদ্দারি করেছে হ্যাঁ আমার সাথে বসে কথা বলার কথা ছিল আমিও বই পুস্তক নিয়ে গেছিলাম এবং তাকে আমি দেওবন্দ মাসে যা দেখেছি একটা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমার সাথে মোনা যারা করবে সে বহাস করবে এ কথা যে আমার কাছে ডেট চেয়ে এসেছে আমি বললাম যে ঠিক আছে আমার তো কয়েক মাস লাগাতার মাহফিল যেমন এপ্রিলে এখনো খালি নেই বর্তমানে ফেব্রুয়ারি চলছে মার্চে আপনার জন্য হোক আর যে কোনো মাসে হোক আপনার জন্য একটা ডেট ফিক্সড করে ইনশাল্লাহ বসা হবে এ কথা বলা হয়েছে সেখানেও মিথ্যাচার করেছে বলেছে মার্চের শুরুতে ডেট দিতে চেয়েছে ঠিক আছে তো যেহেতু তার সঙ্গে বসার কথাই আছে আমার ওই মাহফিলে যে অ্যাটাক করা এটা কোন মুসলমানদের চরিত্র একজন আলেম হয়ে অন্যের মাহফিলে যেখানে পোস্টারে তার নাম নেই তিনজন বক্তার মধ্যে আমি প্রধান বক্তা আরো দুজন দেওবন্দি বক্তা ছিল ওই এলাকারই বক্তা ছিল সেখানে তো তার যাওয়ার কোনো প্রশ্ন ছিল না
এবং এলাকার মানুষ তো সবাই দেওবন্দি বা দেওবন্দ অনুসারী তো যা হোক এটাই প্রমাণ করেছে লুৎফর রহমান ফারাইজি মানুষকে মানুষের পূজা শিখিয়েছে তাকলিদ যেভাবে বর্ণনা দিয়েছে এটা মানুষকে মানুষ পূজায় পূজা করাই শিখেছে যেটা কোরআন বলছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহ আরবাবাম মিন দুনিল্লাহ যে তারা আলেম ওলামাদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে কারা ইহুদি খ্রিস্টানরা তখন সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা তো মাবুদ হিসেবে গ্রহণ করেনি ওরা জাস্ট আলেম হিসাবে সম্মান করতো শ্রদ্ধা করতো মানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা যখন হালাল বলতো কোন জিনিসকে ওরা হারাম মনে করতো না হালাল মনে করতো না বলছে হ্যাঁ হালাল বললে হালাল মনে করতো হারাম বললে হারাম মনে করতো না বলছে হ্যাঁ হারাম বললে হারাম মনে করতো বলছে এটাই মাবুদ হিসেবে মেনে নেওয়া তো লুৎফর রহমান ফারাইজি তার বক্তব্যে তাকলিদের বয়ানে যা শিখেছে যে আমাদেরকে অন্ধবিশ্বাসে মানো তোমরা বাংলা বই পড়বে তোমরা কোরআন হাদিস পড়বে কি বুঝবে হ্যাঁ এইভাবে তাকলিদ করা শিখেছে আমরা তাকলিদ অস্বীকার করি সাধারণ মানুষ তাকলিদ করবে ওই ব্যক্তি তাকলিদ করবে যার কাছে কোনো দলিল নাই সেই তখন তাকলিদ করবে আর যতক্ষণ দলিল আছে দলিল সে খুঁজবে দলিল খুঁজে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ সে আপনার তখন তাকলিদ তার জন্য জায়েজ নাই আর আলেমদের জন্য তো জায়েজ নাই কখনো জায়েজ নাই আলেম যারা যাদের জ্ঞান আছে যারা ইজতিহাদ করতে পারে তাদের জন্য জায়েজ নাই তারা কখনো তাকলিদ করবে না হ্যাঁ ওই সময় যখন দেখবে যে আমার কাছে এমন একটা মাসালা এসেছে আমি দলিল পাচ্ছি না কোনো সমাধান পাচ্ছি না তখন আর এক আলেমের স্বর্ণপূর্ণ হবে সে আলেম যা বলে দিবে যদি সঠিক তার মনে হয় সেটা মেনে নিবে সে অন্ধবিশ্বাসে এই তখন দলিল যখন পাবে না তার ক্ষমতা নাই সে জাস্টিফাই করে বের করতে পারবে না ওই সময় তাকলিদ এটা সাধারণ মানুষ সাধারণ মানুষ যেহেতু দলিল প্রমাণ জানে না জানে না যতক্ষণ না জানবে ততক্ষণ তাকলিদ করবে যখন পেয়ে যাবে ছেড়ে দিবে এটাই হলো তাকলিদ তো যা হোক তাকলিদ হচ্ছে দলিল ছাড়া মেনে নেওয়া যাকে অন্ধবিশ্বাস করা বলা আমরা বলি তাকলিদ আছে কিন্তু কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহর বাইরে না কিন্তু সে যে তাকলিদ শিখাইছে মানুষকে শিখাচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষকে মানুষের পূজা করা শিখাচ্ছে যেমন ওই আয়াতের অর্থ ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ এই আয়াতের তারা মিসদাক এই জন্য আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে ওই এলাকা আমি যেতে পেরেছি এবং আমি ছিলাম প্রস্তুত ছিলাম এই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আরো শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সেই সালামতে এদের এত চক্রান্তর পরও আমাদেরকে নিয়ে এসেছেন নিয়ে রেখেছেন এবং একটা আলোর সৃষ্টি হয়েছে এলাকায় যে এখানে পৃথিবীর বক্তা এসেছিল সহি আকিদার বক্তা এসেছিল তাদেরকে বলতে দেওয়া হয়নি এটা সাধারণ মানুষ আফসোস করেছে সুতরাং ইনশাল্লাহ আর ফল ভালো হবে খারাপ হবে না আল্লাহর কাছে এটাই দোয়া করছি এবং আশা করছি এবং শেষে দোয়া করছি যে এই লুৎফর রহমান ফারাইজিকে এবং তার অনুসারীদেরকে তার অঙ্গ সঙ্গদেরকে যেন আল্লাহ এভাবে অন্ধ না রাখে তাদেরকে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করে হেদায়েত দান করে এই দোয়াই করছি তাদের জন্য হ্যাঁ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু